যীশুখ্রীষ্টঙ্କ অতি বহুমূল্য নামে সম্পর্ক ইন্ডিয়া দ্বারা প্রস্তুত কার্যক্রম নূয় সকালের আশার আজির অধ্যায়ে আপনার স্বাগত জনায়ে প্রভু আপনার প্রত্যেক বাহুল্য রূপে আশীর্বাদ করতু আপনার নিয়মিত আমি প্রার্থনা করছি আপনার ধন্যবাদ জনায়ে আপনার আমার সহিত জড়িত হচ্ছেন প্রভু আপনার আশীর্বাদ করতু আজ যে প্রসঙ্গে আমি প্রভুঙ্ বাক্য আলোচনা করা প্রসঙ্গ শীর্ষক হচ্ছে যদি বিশ্রাম চাহান্তি যদি বিশ্রাম চাহান্তি অনেক লোক অক্লান্ত হয়ে বুলুচান্তি অনেক লোক দৌড়াণ্ডি হয়ে বুলুচান্তি তা জাগতিক বিষয় পাই হো বা আত্মিক বিষয় পাই হো সেমানক মধ্যে বিশ্রাম নাই সেমান অস্তব্যস্ত ভ্রমিত এপরি অবস্থায় ভারাক্রান্ত হয়ে বুলুচান্তি যদি আপন বিশ্রাম চাহুচান্তি প্রত্যেক বিষয়ে যদি বিশ্রাম চাহুচান্তি মু আপনক পাই গড়ে অপশন দেওয়া পাই চাহে সেটা আপনার করন্তু আপনার বিশ্রাম পাইবে মাথিউ 11 পর্ব 28 পদ লেখা যাচ্ছে হে পরিশ্রান্ত ও ভারগ্রস্ত লোক সমস্তে মো নিকটকু আস মু তোমাকে বিশ্রাম দেবি প্রভু যীশু খ্রিস্ট এটি গোটে নিমন্ত্রণ দৌঁচান্তি গোটে আহ্বান দৌঁচান্তি কোন বলি কি যে হে পরিশ্রান্ত ভারগ্রস্ত লোক সমস্তে মো নিকটকু আস তুমি পরিশ্রান্ত তুমি ভারগ্রস্ত হুয়ে তো সাংসারিক ভার হয়ে পড়ে ব্যবস্থার ভার হয়ে পড়ে কোণী গোটে ভার বহন করি করে আপনার ভারগ্রস্ত হয়ে যাই আপনার বিচলিত হয়ে যাচ্ছেন কোণ করবে জাঁপার না দেখবে অনেক লোকর ফ্যামিলি কু এত ওরিড সত্য যেমনি সে সর্বে সর্বা সে নকলে কিছু হব না দেখবে অনেক বাপা মা মানুষ দেখবে সে দিন রাতে অক্লান্ত পরিশ্রম করছেন পরিবার পাই এতে দৌড়াণ্ডি বুলুচান রেস্ট নাই সেমান রেস্ট নাই অনেক মা মানে অনেক পুয় ঝিও মানে পুরা ভ্রমিত অনেক বিষয় সে ব্যতীব্যস্ত করছে এটি প্রভু গোটে কথা কৌন হে পরিশ্রান্ত ও ভারগ্রস্ত আজির সময় অনেক স্থানের আপনার দেখবে ধার্মিক নেতা মানে লোক মানুষ এভাবে ভাবে ভ্রমাত্মক শিক্ষা গুড়ি দৌঁচান লোক মানে ব্যতীব্যস্ত এইটা কর সেইটা কর সেইটা করা যেটা করা বাধ্যতামূলক এটা নকলে হব না গোটে ধারা মধ্যে লোক আপনি পশাই দেখছেন আপনি যেকোন জায়গার দেখুন আপনি যেকোন ধর্মের দেখুন লোক মানুষ বিভিন্ন ধারা প্রথা মধ্যে পকাই প্রভু যীশু কহিলেন কিছু নেই তুমি মো কতিকে আস মু তোমাকে বিশ্রাম দেবি যদি আপনার ব্যবস্থার বোঝ বহি বহি হালিয়া হয়ে যাইছেন সাংসারিক জঞ্জাড়ের বোঝ আপনার মানসিক বোঝ আপনার দেখবে অনেক লোক এত চিন্তিত এত ব্যতীব্যস্ত কহিলে ন সরে সে শোবাপি গেলে ডেরি নিদ আসুচি নিদ আসলে অধরাত্রি নিদ ভাঙ্গি যাচ্ছে শীঘ্র উঠবা পড়ুছে শোবা পূর্ব চিন্তা উঠবা সাগে সাগে চিন্তা সত্যি যেমনি আমি চিন্তা করি করে মরবা জন্ম হয়েছ প্রভু কৌন যদি বিশ্রাম চাহুছ তুমি মো কতিকে আস এতে সুন্দর আহ্বান প্রিয় ভাই ভী মানে কি দিয়ে পৃথিবী অন্য কোণী ব্যক্তি না যে আপনার আরাম দিয়েপার জনে ব্যক্তি সে প্রভু যীশু খ্রিস্ট সে আপনার আহ্বান করছেন যদি বিশ্রাম চাহুছ মো কতিকে আস গোটে পদ প্রথম পিতর পাঞ্চ পর্ব তার সাত পদ লেখা যাচ্ছে তুম মানক সমস্ত চিন্তার ভার তাহলে উপরে পকাও কেন সে তোমার নিমন্তে চিন্তা করতে যদি আপনার বহু চিন্তিত অটান্তি আপনার চিন্তা করি করে কিছু করে পুনাতে মু আপনার গোটে অপশন দেওয়া চাহে আপনার চিন্তা প্রভুঙ্ উপরে পকাত আপনার অন্য মানুষ সেয়ার করছেন আপনার প্রবলেম অন্য মানুষ জনাইছেন আপনার দুঃখ অন্য মানুষ জনাইছেন আপনার কষ্ট অন্য মানুষ জনাইছেন জনাইবা সত্ত্বে মধ্যে আপনার কোণী সমাধান পাও না কোণী প্রতিকার নাই কেবল আপনার প্রবলেম মধ্যে ফসি যাচ্ছেন
ସମସ୍ୟା ମଧ୍ୟରେ ଛନ୍ଦି ହେଇଯାଉଛନ୍ତି, ବାହାରି ପାରୁନାହାନ୍ତି। ପ୍ରଭୁ କ'ଣ ବୋଲି କହୁଛନ୍ତି? ମୁଁ ବିଶ୍ରାମ ଦେବି, ମୋ କତିକି ଆସ। ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀମାନେ, କେତେ ବଡ଼ ଆଶ୍ୱାସନା, କେତେ ବଡ଼ ଶାନ୍ତିର କଥା ଯେ ପ୍ରଭୁ କହୁଛନ୍ତି ମୋ କତିକି ଆସ। ମୁଁ ଜାଣେ ନା ମୋର ପ୍ରିୟ ଭାଇ ଭଉଣୀ ଆପଣ କେଉଁ ଟେନସନ୍ରେ ଅଛନ୍ତି, ଆଜିର ଦିନଟି ଆପଣଙ୍କ ପାଇଁ କ'ଣ ମୁଁ ଜାଣେନି, ଆପଣ କି ପ୍ରକାର ସମସ୍ୟାର ଘେରରେ ଅଛନ୍ତି ମୁଁ ଜାଣେ ନା। କିନ୍ତୁ ଗୋଟେ କଥା କହିବା ପାଇଁ ଚାହେଁ, ଜଣେ ଅଛନ୍ତି ଆପଣଙ୍କୁ ବିଶ୍ରାମ ଦେବେ। ସେ କହୁଛନ୍ତି ମୋ କତିକି ଆସ, ତୁମେ ଅନ୍ୟମାନଙ୍କ କତିକି ଯାଇଛ, ତୁମେ ଅନ୍ୟମାନଙ୍କ ସାହାଯ୍ୟ ଲୋଡ଼ିଛ, ତୁମର ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅନ୍ୟମାନଙ୍କୁ ସେୟାର କରିଛ, ଆଜି ଟିକେ ମୋ କତିକି ଆସ। ଆପଣ ଟିକେ ନିରୋଳାରେ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ବସନ୍ତୁ, ଏଇ ବ୍ୟସ୍ତବହୁଳ ଏଇ ଜଞ୍ଜାଳପୂର୍ଣ୍ଣ ସମୟରେ ଟିକେ ସମୟ ବାହାର କରନ୍ତୁ ଫୁରସତରେ ପ୍ରଭୁଙ୍କ ସହିତ ବସିବା ପାଇଁ, ଆଉ ଆପଣଙ୍କର ମନର ଯାହା ଯାହା କଥା ଅଛି ପ୍ରଭୁଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ। ହୁଏତ ଆପଣଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭଲ ନାହିଁ, ଆପଣ ୱରିଡ଼ ଅଛନ୍ତି, ଆପଣଙ୍କର ପୁଅ ଝିଅର ବାହାଘର ପାଇଁ ଆପଣ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ ଅଛନ୍ତି, ଘର କାମ ସରୁ ନାହିଁ, ଲୋନ୍ ନେଇଛନ୍ତି କେମିତି ଶୁଝିବେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ସେବାର ବୋଝ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ କରୁଛି, ଆପଣ ମାନସିକ ଭାବରେ ବହୁତ ଦୁର୍ବଳ ହେଇଗଲେଣି, ଗୁଡ଼େଇ ବୋଝ ଆପଣଙ୍କୁ, ସାଂସାରିକ ବୋଝ, ପିଲାମାନଙ୍କର ବୋଝ, ନିଜର ବୋଝ, ମାଣ୍ଡଳିକ ବୋଝ, ଆନୁଷ୍ଠାନିକ ବୋଝ, ଏତେ ବୋଝ ବହି ବହି ଆପଣଙ୍କ ପାଇଁ ବିଶ୍ରାମ ନାହିଁ। ଯଦି ବିଶ୍ରାମ ଚାହୁଁଛନ୍ତି, ପ୍ରଭୁ ଯୀଶୁ କହୁଛନ୍ତି ମୋ କତିକି ଆସ, ମୁଁ ତୁମକୁ ବିଶ୍ରାମ ଦେବି, ମୁଁ ବିଶ୍ରାମ ଦେବି। ଆଉ ସେ ଡାକିକି ଏଇଟା ବି କହୁଛନ୍ତି, ମୁଁ ବିଶ୍ରାମ ଦେବି ବୋଲି ଡାକିକି ତୁମ ଉପରେ ଆଉ ବହୁତ ବଡ଼ ଭାର ଲଦିବି ନାହିଁ। ବେଳେବେଳେ କ'ଣ କୁହନ୍ତି, ଆମେ ଜଣକୁ ପ୍ରୋବ୍ଲେମ୍ ସେୟାର କଲେ ଆଉ ଗୋଟେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେଇଯାଏ। ସେଇଟା ଯେଉଁଠି କ'ଣ ଲେଖାଯାଉଛି 29 ପଦରେ, ମୋର ଜୁଆଳି ଆପଣ ଆପଣ ଉପରେ ଘେନ, ପୁଣି ମୋ ନିକଟରୁ ଶିଖ, କାରଣ ମୁଁ ମୃଦୁଶୀଳ ଓ ନମ୍ରଚିତ, ଆଉ ତୁମେମାନେ ଆପଣ ଆପଣ ଆତ୍ମାରେ ବିଶ୍ରାମ ପାଇବ। ଆତ୍ମା ମାନେ ଆପଣଙ୍କ ଆତ୍ମା ବିଶ୍ରାମ ପାଇବ, ଏଇଟା ପ୍ରତିଶ୍ରୁତି ପ୍ରଭୁ ଯୀଶୁ ଦେଉଛନ୍ତି। ଯଦି ଆପଣ ବିଶ୍ରାମ ଚାହାନ୍ତି, ଯୀଶୁଙ୍କ କତିକି ଆସନ୍ତି। ଆପଣ ଯେକୌଣସି ଧର୍ମର ହେଇପାରନ୍ତି, ଜାତି ବର୍ଣ୍ଣ ପ୍ରାନ୍ତର ଲୋକ ହେଇପାରନ୍ତି, ଆପଣ ବିଶ୍ୱର କୌଣସି ସ୍ଥାନରେ ରହିପାରନ୍ତି, କିନ୍ତୁ ମୁଁ ଆପଣ କହିବା ପାଇଁ ଚାହେଁ ଟିକେ ଆସନ୍ତୁ, ଆପଣଙ୍କ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଯୀଶୁଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ। ସେ ଆପଣଙ୍କ ସମସ୍ତ ଚିନ୍ତାର ଭାର ଦୂର କରିବେ, ସେ ଆପଣଙ୍କ ଯତ୍ନ ନେବେ। ଆସନ୍ତୁ ପ୍ରାର୍ଥନା କରିବେ। ଅନୁଗ୍ରହକାରୀ ପିତା ପରମେଶ୍ୱର, ମୁଁ ଆପଣଙ୍କ ଦାସ ଭାବରେ ପ୍ରାର୍ଥନା କରେ ପ୍ରଭୁ। ଆଜି ଯେଉଁମାନେ ବିଭିନ୍ନ ସମସ୍ୟା, ବିଭିନ୍ନ କଷ୍ଟ, ନୈରାଶ୍ୟ, ମାନସିକ ଚିନ୍ତା, ଦୁଶ୍ଚିନ୍ତା ମଧ୍ୟରେ ପ୍ରଭୁ ଛନ୍ଦି ହିଁ ପ୍ରଭୁ ଛୋଟପଟ ହେଉଛନ୍ତି, ପ୍ରଭୁ ମୁଁ ସେମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି, ଯୀଶୁଙ୍କ ନାମରେ ଆପଣ ସେମାନଙ୍କୁ ଦୟା କରନ୍ତୁ। ପ୍ରଭୁ ମୁଁ ଜାଣେ ନା ପ୍ରଭୁ ସେମାନଙ୍କ ଆର୍ଥିକ ସମସ୍ୟା କ'ଣ, ଘରୋଇ ସମସ୍ୟା କ'ଣ, ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା, ପିଲାମାନଙ୍କ ଚିନ୍ତା, ଓ ପ୍ରଭୁ ଗୁଡ଼େଇ ବିଷୟ ପାଇଁ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ ହେଉଛନ୍ତି। ପ୍ରଭୁ ମୁଁ ପ୍ରାର୍ଥନା କରୁଛି ଯୀଶୁଙ୍କ ନାମରେ, ଯୀଶୁଙ୍କ ନାମରେ ମୋ ସହିତ ସେମାନେ ବିଶ୍ୱାସରେ ଏଇ କ୍ଷଣି ପ୍ରାର୍ଥନା କରିବା ସମୟରେ ପ୍ରଭୁ ସେମାନଙ୍କ ଲାଇଫରେ ଗୋଟେ ଚେଞ୍ଜେସ୍ଟା ଆସୁ ପ୍ରଭୁ, ଯୀଶୁଙ୍କ ନାମରେ ପ୍ରଭୁ ବିଶ୍ରାମ ଦିଅନ୍ତୁ, ସମାଧାନ ଦିଅନ୍ତୁ ପ୍ରଭୁ, ଶାନ୍ତି ଦିଅନ୍ତୁ, ସେମାନଙ୍କ ଚିନ୍ତାରୁ ସେମାନଙ୍କୁ ମୁକ୍ତ କରନ୍ତୁ। ହେ ପ୍ରଭୁ ପରମେଶ୍ୱର, ଦରାଣ୍ଡି ହିଁ ବୁଲୁଛନ୍ତି ପ୍ରଭୁ, କାହା କତିକି ଯିବା, କିଏ ବୁଝିବ, କିଏ ସମାଧାନ କରିବ ପ୍ରଭୁ, କେହି ନାହିଁ ପ୍ରଭୁ ଆପଣଙ୍କ ଛଡ଼ା। ଆପଣଙ୍କ କତିକି ଆସୁଛୁ ପ୍ରଭୁ, ବିଶ୍ୱାସରେ ଆପଣଙ୍କ କତିକି ଆସୁଛୁ ପ୍ରଭୁ। ଯେଉଁମାନେ ଅଶ୍ରୁସିକ୍ତ ନୟନରେ କାନ୍ଦୁଛନ୍ତି, ଆଣ୍ଠୁରେ ମନର ବେଦନା ଜଣାଉଛନ୍ତି, ନିଭୃତରେ ବସି ଆପଣଙ୍କ କତିରେ ମନର ସବୁ ପ୍ରଭୁ ଦରଦ କହୁଛନ୍ତି, ପ୍ରଭୁ ଦୟାକରି ଆପଣ ସେମାନଙ୍କୁ ବିଶ୍ରାମ ଦିଅନ୍ତୁ, ଆପଣ ସେମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରନ୍ତୁ, ସେମାନଙ୍କ ଜୁଆଳିକୁ ହାଲୁକା କରିଦିଅନ୍ତୁ ପ୍ରଭୁ, ଆପଣ ଦୟା କରନ୍ତୁ, ପୁଣି ଆତ୍ମାରେ ବିଶ୍ରାମ ଦିଅନ୍ତୁ। ପ୍ରାର୍ଥନା ଶୁଣିଥିବାରୁ ଧନ୍ୟବାଦ, ଯୀଶୁଙ୍କ ଅତି ପ୍ରିୟ ନାମରେ ମାଗିଲି ରାଜା, ଆମେନ୍। ପ୍ରଭୁ ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକଙ୍କୁ ବାହୁଲରେ ଆଶୀର୍ବାଦ କରନ୍ତୁ। ପ୍ରଭୁ ଅନୁଗ୍ରହ କଲେ ଆସନ୍ତା ଅଧ୍ୟାୟରେ ଜଡ଼ିତ ହେବା, ବିଦାୟ ଦିଅନ୍ତୁ, ନମସ୍କାର।